আজকে এমন একটা ভিডিও বানাতে চলেছি যেটা বহুদিন ধরে বানাবো বানাবো করছি কিন্তু বানিয়ে উঠতে পারছি না। হ্যাঁ, আশা করছি আমার থাম্বনেল দেখে এতক্ষণে বুঝতে পেরেছেন যে আমি আজকে বুকসেলফ ট্যুর ভিডিও বানাচ্ছি। বুকসেলফ ট্যুর ভিডিও পার্ট ওয়ান। পার্ট ওয়ান কেন বলছি, কারণ আমার কাছে বুকসেলফ ট্যুর, অর্থাৎ আমি যখন এই বুকসেলফটা কিনলাম এবং কেনার পর আমি যখন এটাকে ইনস্টল করে বইগুলো অ্যারেঞ্জমেন্ট করেছি, যেটা আমার চ্যানেলে অ্যারেঞ্জমেন্টের যে ভিডিওটা সেটা রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো সেটা করার সময় আমার মনে হয়েছিল যে এই ভিডিওটা আনবো চ্যানেলে, প্রচুর ইউটিউবারদের আমি দেখেছি, কিন্তু সময়ের অভাবেই হোক কিংবা আমি নিজেই অ্যারেঞ্জ করে উঠতে পারছিলাম না যে কিভাবে কি অ্যারেঞ্জমেন্টে বইগুলোকে দেখাবো। তো সেটা আজকেও খুব একটা সেরকম কিছু আয়োজন বা অ্যারেঞ্জমেন্ট নেই, তাও আমি একটা মোটামুটি ভাবে ঠিক করেছি যে কিভাবে দেখানো যায়। তো আমার কাছে বুক ট্যুর ভিডিও বা বুকসেলফ ট্যুর ভিডিও বলতে আমার কাছে যাবতীয় যা সমস্ত বই আছে সেইগুলোকেই আমি দেখাবো, কিন্তু একদিনে তো সেটা দেখানো সম্ভব নয়, তাহলে ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যেতে পারে কিংবা আপনাদের বোরডম ফিল হতে পারে, মনোটোনাস লাগতে পারে। সেই জন্য আমি ভিডিওটাকে কিছু পার্টে ভাগ করে নিয়ে আসবো বলে ঠিক করেছি চ্যানেলে। তো আজকেরটা হতে চলেছে বুক ট্যুর পার্ট ওয়ান, এবং পরবর্তীকালে আশা করছি পার্ট টু পার্ট থ্রি নিয়ে আসবো এরম ভাবে পরপর। তো চলুন আজকে দেরি না করে বইগুলোর দিকে এগোনো যাক। এবং আরেকটা কথা বলে রাখি যে আজকের ভিডিওতে আমি যে বইগুলো দেখাবো সেগুলো মূলত আমার কাছে থাকা যে বইগুলো তুলনামূলকভাবে একটু মোটা উপন্যাস গোছের বই, একটা বই উপন্যাস বা উপন্যাসিকা এই ধরনের বইগুলোকে আজকে আমি দেখাবো। তো তার সঙ্গে আমি যেগুলো বলে দেবো সেগুলো হচ্ছে বইটি কোন প্রকাশনা থেকে প্রকাশিত হয়েছে এবং তার গায়ে মুদ্রিত মূল্য কত রয়েছে। এইটুকু নিয়ে আজকের ভিডিওটা হবে। তো চলুন দেরি না করে শুরু করি। আমার চ্যানেলে আপনাদের সকলকে আবারও একবার স্বাগত জানাই, আমার চ্যানেল বই বৈঠকে সকলকে স্বাগত, এবং আমি সুলগ্না। তো চলুন দেরি না করে ভিডিওর দিকে যাওয়া যাক। তো আজকে প্রথম আমার সংগ্রহের যে বইটা দেখাবো সেটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গোড়া। এই বইটা, এটা প্রকাশিত হয়েছে জেনারেল লাইব্রেরি অ্যান্ড প্রেস থেকে, এবং এর মুদ্রিত মূল্য রয়েছে 80 টাকা। এর পরের যে বই সেটা হলো শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা দূরবীন। এটা খুবই ওনার একটা বিশিষ্ট এবং খুব বিখ্যাত একটা উপন্যাস, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের দূরবীন। এটি প্রকাশিত হয়েছে আনন্দ থেকে এবং এর মুদ্রিত মূল্য রয়েছে 300 টাকা। এর পরের যে বই সেটা হলো দেবারতী মুখোপাধ্যায়ের লেখা নারাজ। এই বইটা, এটা প্রকাশিত হয়েছে পত্রভারতী থেকে এবং এটির মুদ্রিত মূল্য রয়েছে 385 টাকা। নেক্সট আমার সংগ্রহের যে বই সেটা হলো সমরেশ মজুমদারের লেখা মৌসলকাল। এর আগের সম্ভবত দুটো পার্ট আছে, যে দুটো পার্ট আমার কাছে নেই, এবং আমি এই পার্টটা যখন কিনি তখন আমার কাছে আগের দুটো পার্ট সম্বন্ধে কোনো ইনফরমেশন ছিল না, তো আমি হঠাৎ করে এই বইটা দেখে কিনে ফেলি। সমরেশ মজুমদারের লেখা আমি কোনোদিনও পড়িনি এবং এই বইটা এখনো অবধি আমি পড়ে উঠতে পারিনি, তো আশা করছি পরবর্তীকালে পড়ব। তো সমরেশ মজুমদারের এই ছিল মৌসলকাল, এটি প্রকাশিত হয়েছে আনন্দ পাবলিশার্স থেকে, দাম রয়েছে গায়ে 300 টাকা। এর পরের যে বই সেটা হলো, আমি বেশ কিছুদিন আগে আমার চ্যানেলে অভিযান পাবলিশার্স এর একটা বুক হল ভিডিও করেছিলাম, তাতে দেখিয়েছিলাম অভিযান থেকে কেনা বইয়ের মধ্যে এই বইটি, সপ্তরিপু, রবীন জামান খানের লেখা সপ্তরিপু। এটা মূলত একটি থ্রিলার এবং এটি অভিযান থেকে প্রকাশিত হয়েছে, মুদ্রিত মূল্য রয়েছে 500 টাকা। এরপর আমি যে বই দুটো দেখাবো, মূলত দুটো বই, সে দুটো হচ্ছে জিম কর্বেট অমনিবাস, 1 নম্বর খণ্ড এবং 2 নম্বর খণ্ড, এই দুটো। তো এটার, এটা হলো 1 নম্বর খণ্ড এবং এটা হলো 2 নম্বর খণ্ড। জিম কর্বেট অমনিবাস প্রকাশিত হয়েছে করুণা প্রকাশনী থেকে এবং এই দুটোরই মুদ্রিত মূল্য রয়েছে 60 টাকা করে। আমি এই বই দুটো ইয়ে থেকে কিনেছিলাম, 2015 সালের বইমেলা থেকে এই দুটো সংগ্রহ করেছিলাম করুণা প্রকাশনী স্টল থেকে, দাম তখন নেহাতই কম ছিল, দুটো মিলিয়ে 120 টাকা। ওরা আবার 10% ডিসকাউন্ট দিয়ে, আমার এখনো ভালো মতো মনে আছে, 108 টাকা দাম নিয়েছিল। তো আমার যেটা বই আমার সংগ্রহ সেটা হলো জিম কর্বেট অমনিবাস প্রথম এবং দ্বিতীয় খণ্ড। এরপরে যে বইটা দেখাবো সেটা আমার জানি অনেকের কাছেই রয়েছে, সেটা হলো কাকাবাবু সমগ্র, যেটা আমার শুধুমাত্র আমার কাছে 5 নম্বর খণ্ডটাই রয়েছে। এটা 2014 সালের বইমেলা থেকে আমি সংগ্রহ করেছিলাম এবং এটা আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত হয়েছে এবং সেই সময় এটির মুদ্রিত মূল্য ছিল 250 টাকা। নেক্সট আমি যে বইটা দেখাবো সেটা হলো একটা উপন্যাস সমগ্র, যার লেখক বা রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস সমগ্র।
এটি প্রকাশিত হয়েছে এসবিএস প্রকাশনা থেকে এবং এর মুদ্রিত মূল্য রয়েছে একটা মিনিট 170 টাকা মূল্য রয়েছে এটা রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস সমগ্র এরপরও আমি আরেকটা রচনা বলি বা উপন্যাস সমগ্র দেখাবো যে লেখকের সে আমার অন্যতম একজন প্রিয় লেখক এবং যার লেখা দিয়ে আমি বই পড়া বলতে গেলে শুরু করেছি তিনি হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং ওনার লেখা বিভূতিভূষণ রচনাবলী বা বিভূতি রচনাবলী এটি হলো এক নম্বর পার্ট আমার কাছে যেটা রয়েছে প্রকাশিত হয়েছে কামিনী প্রকাশনা থেকে এবং এটির মুদ্রিত মূল্য রয়েছে 200 টাকা বা 200 টাকা এরপর আমি যেটা দেখাবো সেটা হলো আরো একটি গল্প সমগ্র যেটা যার মধ্যে প্রচুর ছোট গল্প রয়েছে বা ছোট গল্প সংকলন বলা যায় যেটাকে সংগ্রহ নামকরণ করা হয়েছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গল্প সংগ্রহ এই বইটা এটা খুব সুন্দর এর প্রচ্ছদটা আমার এত ভালো লাগে কারণ প্রচ্ছদের মধ্যে সবথেকে যেটা মানে অ্যাট্রাকটিভ বা আকর্ষণীয় সেটা হচ্ছে এই প্রচ্ছদের কালারটা এবং এখানে যে ছবিটা আঁকা রয়েছে সেটা এবং এখানে যে লেখাটা রয়েছে সেটা ওই স্বর্ণাক্ষরের মতো গোল্ডেন কালার দিয়ে লেখা আছে যেন আরো ভালো লাগে এবং এটার কালারটা আমার অসাধারণ লাগে প্রচ্ছদ নিয়ে তো কোনো কথাই বলা যায় না প্রচ্ছদটা দেখেই বইটা মনে হয় কিনেছিলাম এটাও 2015 সালে বইমেলা থেকে কেনা ছিল প্রকাশিত হয়েছে আনন্দ পাবলিশার্স থেকে এবং এর মধ্যে প্রচুর ছোট গল্প রয়েছে এবং এটির যেটা দাম রয়েছে সেটা হলো তখনকার সময় 2015 সালে 500 টাকা দাম রয়েছে এরপর আমি যে বইটা দেখাবো সেটা হলো এমন একটা বই যেই বইটার উপরের কিছু ওয়ার্ড দেখেই আমি বইটা কিনেছিলাম বলা যেতে পারে আমার বইটা সম্বন্ধে কোনো নলেজ ছিল না এবং এই যে লেখক যিনি লিখেছেন বইটা তার সম্বন্ধেও কোনো ধারণা ছিল না সেই বইটার নাম হচ্ছে জিন্না ভারত দেশভাগ স্বাধীনতা এই চারটে শব্দ দেখেই কিন্তু আমি বইটা কিনেছিলাম বইটা সম্বন্ধে আমার কাছে কোনো আলাদা করে ইনফরমেশন ছিল না এটা রাইটার হচ্ছে যশবন্ত সিং এবং এই বইটা আমি খুব শীঘ্র পড়ব যেহেতু কি হয় না একটা ইনফরমেটিভ যে বইগুলো থাকে সেগুলো খুব সময় নিয়ে না পড়লে খুব মনোযোগ দিয়ে না পড়লে আমরা কি হয় যে আমরা কিছু এমন ইনফরমেশন হয়তো মিস করে গেলাম মন দিয়ে না পড়ার ফলে তো সেই কারণেই এই বইটা সময় করে পড়া হয়ে ওঠে না এই বইটা পড়তে গেলে অনেক সময় দিতে হবে নিজেকে এবং বইটাকে প্রচুর সময় দিতে হবে বইটাকে ভালোবেসে পড়তে হবে কারণ বইটার মধ্যে প্রচুর ইনফরমেশন রয়েছে তো এই বইটা প্রকাশিত হয়েছে আনন্দ পাবলিশার্স থেকে এবং এটির মুদ্রিত মূল্য রয়েছে 750 টাকা এটা আমি আগের বছর আনন্দ পাবলিশার্স এর আউটলেট থেকে সংগ্রহ করেছিলাম তো আমার যেটা এখন বই যেটা দেখাচ্ছি সেটা হলো আমার জিন্না ভারত দেশভাগ এবং স্বাধীনতা এই দেশভাগ শব্দটা আমাকে খুব অ্যাট্রাক্ট করে যে কোনো জায়গাতেই সেটা যে কোনো উপন্যাস হোক বা যে কোনো লেখা হোক দেশভাগ স্বাধীনতা তখনকার সময় সেই সময়কার চিত্রায়নে আমাদের কলকাতা আমাদের ভারতবর্ষের কি রূপ ছিল সেটা আমাকে খুব অ্যাট্রাক্ট করে তো আমার যেটা বই সেটা হলো জিন্না ভারত দেশভাগ স্বাধীনতা যেটা লিখেছেন যশবন্ত সিং এরপর আমি যে বই দুটো দেখাবো সেটা হচ্ছে একটা ট্রিলজির দুটো বই কিন্তু আমার কাছে থার্ড বইটাও রয়েছে কিন্তু আমি ওই বইটা কোথায় রেখেছি আমি কিছুতে মনেও করে উঠতে পারছি না আর খুঁজেও পাচ্ছি না জানি না বই এবাড়ি ওবাড়ি করার ফলে কোনোভাবে ওই বাড়িতে থেকে গেছে কিনা আমাকে দেখতে হবে তো যেই ট্রিলজিটার কথা বলছি তার প্রথম যেটা খণ্ড সেটা হলো আশাপূর্ণা দেবীর লেখা প্রথম প্রতিশ্রুতি এই বইটা এটা আমি বহুদিন আগে পড়া শেষ করে ফেলেছি এবং এই বইটা এমন একটা বই যে একবার পড়ার পর আমার মনে হয়েছে আরো একবার পড়লে ভালো হয় কারণ বইটা আমি বলতে গেলে এটা এক নিঃশ্বাসে শেষ করে ফেলেছিলাম মানে হয়তো দেড় থেকে দুদিনে শেষ করে ফেলেছিলাম বইটা খুবই সামাজিক উপন্যাস কিন্তু একটা একটা নারী চরিত্রকে ঘিরে এবং সেই নারী চরিত্রটা আপনাকে এতটাই টেনে রাখবে মানে লেখনের মধ্যে দিয়ে বলুন লেখকের কিংবা এই চরিত্রটা উপস্থাপনার মধ্যে দিয়ে যে আপনি এটা পড়া ছেড়ে উঠতে পারবেন না একটা অধ্যায় শেষ হলে মনে হবে কখন আর একটা অধ্যায় পড়বো এই অধ্যায়টা পড়ে শেষ করে নি তারপরেরটা তারপরেরটা আবার তারপর মনে হবে যে ওইটাও শেষ করে মনে হবে তারও পরেরটা পড়ি মানে একটা জীবনকে লেখক বা লেখিকা বলি লেখিকা এমন ভাবে তুলে ধরেছেন চরিত্রটাকে এমন ভাবে সৃষ্টি করে উপস্থাপনা করেছেন পাঠকের সামনে যে চরিত্রটার প্রতি একটা আলাদা রকম ভালোবাসা তৈরি হয়ে যায় যে এই বইটা পড়া শুরু করেন তো এটা হলো প্রথম প্রতিশ্রুতি আশাপূর্ণা দেবীর লেখা এটা মিত্র ঘোষ পাবলিশার্স থেকে প্রকাশিত হয়েছে আমি এই বইটা নতুন কিনিনি এটা পুরনো বইমেলা থেকে সংগ্রহ করেছিলাম আমি চৌরাস্তা বইমেলা থেকে সংগ্রহ করেছিলাম পুরনো বই এটির মুদ্রিত মূল্য ছিল 200 টাকা আমি এটা 50% ডিসকাউন্টে সংগ্রহ করেছিলাম খুবই কম দাম এবার আমি আমার সংগ্রহের এই সিরিজেরই দ্বিতীয় বইটা দেখাবো সেটা হলো সুবর্ণলতা আশাপূর্ণা দেবীর লেখা সুবর্ণলতা এই বইটা এটিও আমার বেশ খানিকটা পড়া হয়ে গেছে মানে বলতে গেলে প্রথম হাফ মতো পড়া হয়ে গেছে তারপর আর পড়া হয়ে ওঠেনি
তো পড়তে পড়তে ছেড়ে দিয়েছিলাম বইটা কোনো কারণেই হোক, সেটা এখন মনে নেই কারণটা। তো এটা প্রকাশিত হয়েছে সৃষ্টি থেকে, সৃষ্টি প্রকাশনা থেকে, এবং এটির মুদ্রিত মূল্য রয়েছে 230 টাকা। এই সিরিজের বা ট্রিলজির তৃতীয় বইটা আমি এখন খুঁজে পাচ্ছি না, কখনো খুঁজে পেলে আপনাদেরকে নিশ্চয়ই সেটা দেখাবো। এবার আমার সংগ্রহের যে লাস্ট বইগুলো দেখাবো, আচ্ছা লাস্টের আগে আরেকটা বই দেখিয়ে দিই যেটা আমি রিসেন্টলি আমার ভিডিওতে নিয়ে এসেছিলাম, সেটাও একটা মোটা উপন্যাস বা উপন্যাস সমগ্র, সেটা হলো বাণী বসুর উপন্যাস সমগ্র, যেটা আমি রিসেন্টলি আমার একটি ভিডিওতে দেখিয়েছি, সেটা আমার গিফট পাওয়া বই। এটিও প্রকাশিত হয়েছে আনন্দ প্রকাশনা থেকে, এর মধ্যে 5টি উপন্যাস রয়েছে এবং এই উপন্যাস সমগ্রটির দাম রয়েছে প্রিন্টেড প্রাইস 750 টাকা। এবার আমি আমার ভিডিওর আজকের ভিডিওর বা আজকের বুক ট্যুরের একদম শেষ বই তিনটে দেখাবো, বই তিনটে বা বই চারটে, যেটা হচ্ছে একটা ট্রিলজি এবং এমন একটি মানুষের ট্রিলজি যেই লেখক আমার খুব 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 প্রিয় এবং মনের খুব কাছের লেখক এবং যার লেখা পড়তে গেলে আমি আবেগঘন হয়ে যাই বলা যেতে পারে। তো আমি কথা বলছি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা যে তিনটি ট্রিলজি পরপর প্রকাশিত হয়েছে তার প্রথম খণ্ড সেই সময়ের কথা। এটা যে কোনো পাঠকের কাছে, যে কোনো, এটা নিয়ে আমি আগেও বইমেলার ব্লগে বলেছি আমার যে এটা হচ্ছে আমার কাছে একটা আবেগ। সত্যি এই বইটা আমি মোটামুটি আজ থেকে 5-6 বছর আগে পড়েছিলাম, কিন্তু এই বইটাকে শুধুমাত্র সংগ্রহ করে আমার সংগ্রহে রাখার জন্য আমি এই বইটাকে কিনেছি এবারে, কারণ এই বইটা শুধু একবার পড়ার মতো বই নয় বলে আমার মনে হয়। এটাকে আপনি সারা জীবনে হয়তো বহুবার পড়বেন এবং যতবারই পড়বেন ততবারই নতুন কিছু তথ্য বা ইনফরমেশন আপনি হয়তো নিজের কাছে সংগ্রহ করবেন। তো সেই দিক দিয়ে এই বইটা হচ্ছে আমার কাছে আমার পড়া এযাবত বা এত কাল ধরে যত বই পড়েছি তার মধ্যে আমার মনে হয় শ্রেষ্ঠ বই আমার মতে, আমার পছন্দ অনুযায়ী। তো এটা হলো সুনীল গঙ্গোপাধ্যায় সেই সময় ওনার ট্রিলজির প্রথম বই, যেটা প্রকাশিত হয়েছে আনন্দ পাবলিশার্স থেকে এবং এটির দাম আর দেখার কোনো প্রয়োজন নেই আমার, এটার দাম রয়েছে 700 টাকা। এই ট্রিলজির যে দ্বিতীয় খণ্ড সেটা হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা প্রথম আলো, এই দুটো বই। এটা অনেক পুরনো প্রচ্ছদ রয়েছে এবং এটার দুটো ভাগে আগে দুটো খণ্ডে প্রকাশিত হতো এটা বা মুদ্রিত হতো। তার মধ্যে প্রথম খণ্ডটা হচ্ছে এইটা, এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রচ্ছদের ছবি রয়েছে, পিছনে ব্যাকগ্রাউন্ডে রামকৃষ্ণদেব এবং বিবেকানন্দরও ছবি রয়েছে। প্রথম আলো এই লেখাগুলো না, এই লেখাটাও এখানে গোল্ডেন কালার দিয়ে লেখা রয়েছে, এটা বেশ সুন্দর লাগছে। প্রথম আলো খণ্ড হচ্ছে প্রথম খণ্ড, এটা তখন যে সময় এটা মুদ্রণ প্রচুর পুরনো দিনের বই, এটা একটা 1997 এর প্রিন্ট, এটা তখন দাম ছিল 150 টাকা। এবং এইটারই দ্বিতীয় খণ্ড যেটা সেটা হলো গিয়ে প্রথম আলোর, এটাও আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত হয়েছে। এটা ঘাটের ছবি রয়েছে, মানে দুজন বসে রয়েছে, এই প্রচ্ছদটাও খুব সুন্দর। এটা এখন একটাই পার্টি বা একটাই মোটা বই হয়ে গেছে, এখন আলাদা করে বেরোয় না। এটা যেটা মুদ্রিত মূল্য রয়েছে সেটা রয়েছে 200 টাকা। এবং এই সিরিজের বা ট্রিলজির যে শেষ বই সেটা হলো সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা পূর্ব পশ্চিম, এই বইটা। পূর্ব পশ্চিম বইটা এই যে লেখাটা এটাও কিন্তু গোল্ডেন দিয়ে লেখা রয়েছে এবং এখানে যে প্রচ্ছদটা রয়েছে সেটাও বেশ সুন্দর, বেশ আকর্ষণীয়। এবং এই বইটার মধ্যেও দেশভাগ, বিভিন্ন জায়গায় এবং বলা যায় যে পুরো প্লটের মধ্যেই মিলেমিশে রয়েছে, যেটা আমি এখনো পড়ে উঠিনি। তো এইটার পিছন দিকে না লেখাটা আমার খুব একটু একটুখানি পড়ে শোনাতে ইচ্ছা করছে, তো একটু পড়ি। দেশ বিভাগ এখন প্রতিষ্ঠিত সত্য, তবু বিচ্ছেদ বেদনা আজও রয়ে গেছে। বাঙালি জাতি দ্বিখণ্ড হয়েছে কিন্তু সম্পূর্ণভাবে পৃথক হয়ে যায়নি। দুদিকের বাংলার সাম্প্রতিক ইতিহাসের মধ্যে দিয়ে এগিয়েছে এই কাহিনী, ক্রমে তা ছড়িয়ে গেছে পূর্ব গোলার্ধ থেকে পশ্চিম গোলার্ধে। প্রত্যেক মানুষের মনের মধ্যেও যে অভ্যুত্থান ও পতনের পালা চলে সেই পূর্ব পশ্চিমের মর্মেও প্রবেশ করেছে এই উপন্যাস। তো পূর্ব পশ্চিম মানে হচ্ছে যে এখানে বলা হয়েছে যে পূর্ব থেকে পশ্চিমে, তো ইস্ট থেকে ওয়েস্ট, ইস্টার্ন থেকে ওয়েস্টার্ন, এইটাই এর মধ্যে তুলে ধরা হয়েছে। এবং দেশ ভাগ এবং দেশ বিভাগের পরবর্তী সময় হচ্ছে এই গ্রন্থের মূল পটচিত্র বলা যায় বা মূল প্লট বলা যায়। তো এটা ছিল আমার সংগ্রহের বা আমার বুক ট্যুরের আজকে শেষ ভিডিও, সুনীল গঙ্গোপাধ্যায়ের পূর্ব পশ্চিম। তো আজকের মতো ভিডিওটা এখানে অবধি রাখছি, এর পরে যে বইগুলো নিয়ে আসবো সেই বইগুলো নিয়ে পরবর্তীকালে পার্ট 2 বা পার্ট 3 এরকম ভাবে নিয়ে আসবো। তো যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং এই ধরনের ভিডিও আরো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ভিডিওটিকে লাইক করতে পারেন, আমার সাথে থাকুন, আমার পাশে থাকুন, যাতে এই বইয়ের যে সফর শুরু করেছি এবং এই সফরটার সম্পূর্ণভাবে যেটা আমার কাছে উদ্দেশ্য সেটা হলো মানুষের কাছে আরো বেশি করে বইকে চিনিয়ে দেওয়া এবং বই পড়ার প্রতি মানুষের যে আগ্রহ সেটাকে আরো বৃদ্ধি করা। কারণ আমি আমার চ্যানেলে আরো একটা ভিডিও এনেছিলাম যে এখনকার প্রজন্মে সাহিত্য চর্চা কতটা
কমে যাচ্ছে যে কোনো কারণেই হোক না কেন সেটা, তো সেই ধারাটা যাতে বজায় থাকে সেই জন্য আমার এই ভিডিওর চ্যানেলটা আমি তৈরি করেছি। তো আশা করছি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। তো এর পরের ভিডিও আসতে চলেছে, কোন ভিডিও সেটা আমি এখনো নিজেও জানি না, কিন্তু বেশ কিছু ভিডিও আসতে চলেছে যেগুলো আমি ভেবে রেখেছি। তো সেগুলো দেখার জন্য অবশ্যই আমার সাথে থাকুন, পাশে থাকুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের কোনো বুক রিলেটেড ভিডিওতে। ততদিনের জন্য সবাই সুস্থ থাকুন, প্রচুর প্রচুর বই পড়ুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিনের জন্য টাটা।